ফেসবুক এখন আমরা প্রায় সবাই ব্যবহার করি, আর এই ফেসবুক নিয়ে সবচেয়ে কমন প্রবলেম যেটা, সেটা হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়া। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ভুলে যাওয়া কিংবা মনে করতে না পারা ফেসবুক পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন। সো ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এখন এই ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়া নিয়ে দুই রকমের সিচুয়েশন নর্মালি তৈরি হয়। একটা হচ্ছে আপনার ফোনে অলরেডি আপনার ফেসবুকটা লগ ইন করাই আছে, আপনি ফেসবুক চালাচ্ছেনও, কিন্তু আপনি মনে করতে পারছেন না যখন আপনি ফেসবুকটা খুলেছিলেন তখন পাসওয়ার্ড কি দিয়েছিলেন। আর এরকম ক্ষেত্রে পাসওয়ার্ড মনে করতে না পারলে যে সমস্যাটা আপনি পরে ফেস করবেন সেটা হচ্ছে, যদি কখনো আপনি আপনার মোবাইল চেঞ্জ করেন কিংবা অন্য কোনো ডিভাইসে আপনি আপনার ফেসবুক লগ ইন করতে চান তাহলে কিন্তু পারবেন না। আর দুই নাম্বার সিনারিওটা হচ্ছে আপনি আপনার ফেসবুকের আইডি জানেন কিন্তু পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে কোথাও ফেসবুক লগ ইন করতে পারছেন না। এই দুই রকম সিনারিওতেই কিভাবে সহজে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন সেটা এখন স্ক্রিনে দেখিয়ে দিব। বাট স্ক্রিনে যাওয়ার আগে একটু বলে নেই, আমার এই চ্যানেলে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। প্রথমে এক নম্বর যে সিনারিওটার কথা বললাম সেই ব্যাপারে আসি, মানে আপনার ফোনে অলরেডি ফেসবুক লগ ইন করা আছে কিন্তু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার পাসওয়ার্ড রিসেট করবেন। এটার জন্য প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে। ফেসবুকের ওপরে ডান পাশে যে থ্রি লাইন মেনুটা আছে ওখানে ট্যাপ করবেন, এখান থেকে একদম নিচের দিকে চলে আসলে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন, এখানে একটা অপশন পাবেন সেটিংস, সেটিংসের ওপর ট্যাপ করবেন। এখানে একদম ওপরের দিকেই পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, ওটার ওপর ট্যাপ করবেন। এখানে দুই নাম্বার যে অপশনটা আছে কন্ট্যাক্ট ইনফো, ওটার ওপর ট্যাপ করবেন। এখন এই জায়গাটা একটু ভালো মতো খেয়াল করবেন, আমরা অনেকেই কিন্তু ফেসবুক মোবাইল নাম্বার দিয়ে খুলে থাকি, আবার অনেকে জিমেইল অ্যাড্রেস দিয়ে খুলে থাকি। এখন আপনি মোবাইল নাম্বার কিংবা জিমেইল যেটা দিয়েই খুলে থাকেন না কেন, এখানে কিন্তু ইনফরমেশন দুটো থাকবে। আমার এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে এবং আমার ইমেল অ্যাড্রেসটাও এখানে অ্যাড করা আছে। এখন অনেকের ক্ষেত্রে একটা প্রবলেম হয় যে যখন ফেসবুক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল তখন যেই মোবাইল নাম্বারটা দিয়ে তিনি খুলেছিলেন সেই নাম্বারটা হয়তো তিনি আর এখন ব্যবহার করছেন না। তো এক্ষেত্রে যেহেতু ফেসবুকটা অলরেডি আপনার ফোনে লগ ইন আছে, সো আপনার জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এখানে যে অপশনটা আছে অ্যাড ফোন নাম্বার, এটা দিয়ে কিন্তু আপনার এখনকার যে অ্যাক্টিভ নাম্বারটা আছে সেটা আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। মানে আপনি দেশের বাইরে যদি থাকেন তাহলে দেশের বাইরের নাম্বারটা দিবেন, আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে এখন বাংলাদেশে যেই নাম্বারটা আপনি ব্যবহার করছেন সেটা এখানে অ্যাড করে দিবেন। আর যদি এমন হয় যে এখানে যেই নাম্বারটা দেওয়া আছে সেটা এখন আপনার কাছে অ্যাক্টিভ অবস্থায় আছে, মানে আপনি এখনও সেটা ব্যবহার করছেন, তাহলে আপনার কিন্তু ফোন নাম্বার চেঞ্জ করার দরকার নেই। সো এখন অ্যাক্টিভ ফোন নাম্বার অ্যাড করার জন্য এখানে যে অ্যাড ফোন নাম্বার আছে সেখানে ট্যাপ করবেন। এখন ফেসবুক থেকে অটোমেটিক্যালি আপনার কান্ট্রি কোডটা কিন্তু সিলেক্ট করেই দিবে। সো এখানে যে অপশনটা আছে মোবাইল ফোন নাম্বার, ওখানে শুধু আপনার ফোন নাম্বারটা দিলেই হবে। আমি আমার একটা নাম্বার এখানে অ্যাড করে দিচ্ছি, ফোন নাম্বার দিয়ে নিচে যে অপশনটা আছে কন্টিনিউ ওখানে ট্যাপ করে দিবেন। আর নাম্বারটা ভেরিফাই করার জন্য ওই নাম্বারটাতে একটা কনফার্মেশন কোড যাবে SMS-এর মাধ্যমে, ওই কনফার্মেশন কোডটা এখানে বসিয়ে দিতে হবে। আমার কাছে যে কোডটা এসেছে সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর নিচে যে কনফার্ম অপশনটা আছে ওখানে ট্যাপ করে দিবেন, এরপর ক্লোজ যে অপশনটা আছে ওখানে ট্যাপ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা ফোন নাম্বার দেখাচ্ছে এবং একটা ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে। আর আরেকটা জিনিস একটু মনে রাখবেন, এই যে কনফার্মেশন কোড বা ভেরিফিকেশন কোড যেটা ফেসবুক থেকে পাঠানো হয় এটা আসতে কিন্তু অনেক সময় একটু টাইম লাগে, তো তখন আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ এছাড়া আসলে আর কিছু করার নেই।
সো ফোন নাম্বারটা যেহেতু এখন অ্যাড হয়ে গিয়েছে এখন আমরা একটু এখান থেকে ব্যাকে যাব ব্যাকে আসার পরে পার্সোনাল এন্ড অ্যাকাউন্ট ইনফরমেশনের ঠিক নিচেই পাবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি ওটার উপর ট্যাপ করবেন এখান থেকে একটু নিচের দিকে আসলে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড এটার উপর ট্যাপ করবেন এখন এটা হচ্ছে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন মানে আপনাকে পুরানা পাসওয়ার্ড দিতে হবে তারপর নতুন পাসওয়ার্ড চুজ করতে হবে কিন্তু আমরা যেই সিচুয়েশন নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ডটা আসলে ভুলে গেছেন তো সেক্ষেত্রে এখানে নিচে যে অপশনটা আছে ফরগটেন পাসওয়ার্ড ওখানে ট্যাপ করবেন এখন ওখানে ট্যাপ করার পরে ও আপনাকে কিন্তু অপশন দিবে যে আপনি যে জিমেল অ্যাড্রেস দিয়ে রেখেছেন কিংবা যে ফোন নাম্বারগুলো অ্যাড করে রেখেছেন কোনটার মাধ্যমে আপনি লগ ইন কোড নিতে চাচ্ছেন আর ওই কোডটা দিয়েই কিন্তু আপনাকে পাসওয়ার্ড রিসেট করতে হবে এই অপশনগুলো থেকে আপনি চুজ করে নেবেন কোনটা আপনার জন্য সুবিধা যদি মনে করেন আপনার জন্য মেইলে কোড গেলে সুবিধা তাহলে আপনি জিমেইল সিলেক্ট করে নিতে পারেন আর ইমেইলে যদি আপনার সুবিধা না মনে হয় তাহলে আপনি মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে কোডটা নিতে পারেন আর যে কারণেই একটু আগে আমরা একটা অ্যাক্টিভ নাম্বার অ্যাড করে নিয়েছি সো যেটা আপনার অ্যাক্টিভ নাম্বার ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি আমারটা সিলেক্ট করে নিচ্ছি এরপর নিচে যে কন্টিনিউ আছে ওখানে ট্যাপ করে দিবেন এখন স্ক্রিনে এরকম একটা ক্যাপচা আসতে পারে মানে উপরে যে লেটার অ্যান্ড নাম্বারগুলো আছে সেগুলো আপনাকে এখানে টাইপ করতে হবে সো এটা যেরকম থাকবে হুবহু আপনাকে সেটাই টাইপ করতে হবে আমি আমার এখানে যেটা আছে সেটা টাইপ করে দিচ্ছি এরপর নিচে যে কন্টিনিউ আছে ওখানে ট্যাপ করে দিতে হবে এরপর এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাকে আসলে 6 ডিজিটের একটা কোড বসাতে হবে আর কোডটা গিয়েছে আপনার যে অ্যাক্টিভ নাম্বারটা আপনি দিয়েছেন সেই নাম্বারে সো আমার যে কোডটা এসেছে সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি এরপর নিচে যে কন্টিনিউ আছে সেখানে ট্যাপ করে দিচ্ছি কোডটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক আপনাকে বলছে নতুন পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় কয়েকটা জিনিস একটু মাথায় রাখবেন তার মধ্যে এক নাম্বারটা হচ্ছে পাসওয়ার্ড অ্যাটলিস্ট 6টা ক্যারেক্টারের হতে হবে সংখ্যা এবং অক্ষর মিলিয়ে দিবেন আর এমন কোনো শব্দ কিংবা সংখ্যা দিবেন যেটা আপনার সহজে মনে থাকে সো আমি আমার নতুন যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করব সেটা এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পর নিচে যে অপশনটা আছে লগ মি আউট অফ ফেসবুক এভরিহোয়ার এলস মাই অ্যাকাউন্ট মাইট বি ওপেন এই অপশনটা সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করে দিলে যেটা হবে অন্য কোনো ডিভাইসে যদি আপনার ফেসবুক লগ ইন থেকে থাকে তাহলে সেটা কিন্তু লগ আউট হয়ে যাবে শুধুমাত্র আপনার হাতে থাকা ফোনটাতেই ফেসবুক লগ ইন থাকবে সো ওটা সিলেক্ট করার পর নিচে যে নেক্সট বাটনটা আছে ওখানে ট্যাপ করবেন এখন এখানে এসে দুইটা অপশন পাবেন রিভিউ আদার ডিভাইসেস আর একটা হচ্ছে স্টে লগড ইন এখান থেকে ওপরের যে অপশনটা আছে রিভিউ আদার ডিভাইসেস ওটা সিলেক্ট করে দিবেন এরপর নিচে যে কন্টিনিউ আছে ওখানে ট্যাপ করবেন এখন এখানে দেখাবে আপনার ফেসবুকটা কোথায় কোথায় লগ ইন আছে আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ফোনটাতে লগ ইন আছে বলে এখানে অ্যাক্টিভ নাও দেখাচ্ছে আর নিচে আরেকটা ফোনে দেখাচ্ছে এখানেও লগ ইন আছে সো এখানে লগ আউট অফ অল সেশনস যে অপশনটা আছে ওটার ওপর ট্যাপ করে দিবেন এখন ফাইনালি এখানে যে লগ আউট অপশনটা আছে সেটার ওপর ট্যাপ করে দিবেন এখন শুধুমাত্র আপনার হাতে থাকা ফোনটা ছাড়া আর কোথাও আপনার ফেসবুক লগ ইন নেই এবং আপনার ফেসবুকের পাসওয়ার্ডটাও কিন্তু রিসেট হয়ে গেল এখন আসি দ্বিতীয় যে সিনারিওটার কথা বলেছিলাম সেটার ব্যাপারে মানে আপনার ফেসবুক আইডি আপনার মনে আছে কিন্তু আপনি পাসওয়ার্ড মনে করতে পারছেন না সেক্ষেত্রে আপনি কিভাবে পাসওয়ার্ড রিসেট করবেন কোনো একটা ডিভাইসে আমরা যদি ফেসবুক লগ ইন করতে যাই তাহলে এরকম একটা ইন্টারফেস দেখি যেখানে আপনার মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে ফেসবুক খোলা সেটা দিতে হয় তারপর আপনাকে পাসওয়ার্ড দিতে হয় এখন আপনি তো পাসওয়ার্ড ভুলে গিয়েছেন সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে প্রথমে যেই ফোন নাম্বার দিয়ে বা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ফেসবুক আইডি খোলা সেটা আগে দিবেন আমার ফেসবুকটা যেহেতু মোবাইল নাম্বার দিয়ে খোলা তাই আমি মোবাইল নাম্বারটা এখানে দিলাম এখন আমি যেহেতু পাসওয়ার্ড জানি না কিংবা ভুলে গিয়েছি সেক্ষেত্রে নিচে যে ফরগটেন পাসওয়ার্ড অপশনটা আছে ওটার ওপর ট্যাপ করবেন এখন এখানে আবার আপনার ফোন নাম্বারটা দিতে হবে এরপর ফাইন্ড ইওর অ্যাকাউন্ট যে অপশনটা আছে ওটার ওপর ট্যাপ করবেন
আমার এই ফোন নাম্বারটা যেহেতু দুইটা ফেসবুক অ্যাকাউন্টে রিকভারি নাম্বার হিসেবে অ্যাড করা আছে, তাই আমার এখানে দুইটা অ্যাকাউন্ট দেখাচ্ছে। আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে একটা অ্যাকাউন্টই দেখাবে। এখন ওপরে যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন রবিন নাম দিয়ে, ওইটার পাসওয়ার্ড যেহেতু আমি রিসেট করব, তাই আমি ওইটার ওপর ট্যাপ করব। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চাচ্ছে এবং নিচে একটা অপশন আছে গেট কোড, এই গেট কোডের ওপর ট্যাপ করবেন। এখন আগের মতো আপনি একটা অপশন পাবেন যে আপনি ইমেইলের মাধ্যমে কোডটা চান নাকি মোবাইলের SMS-এর মাধ্যমে। একটু আগেই বলেছিলাম যে যার যেটা সুবিধা সে সেটা সিলেক্ট করে নিতে পারেন। আমি যেহেতু SMS-এর মাধ্যমে কোডটা নিতে চাই, তাই আমি নিচের অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর কন্টিনিউ যে অপশনটা আছে ওখানে ট্যাপ করে দিব। সিমটা যেহেতু আমার এই ফোনেই আছে, তাই কোডটা অটোমেটিক্যালি ফেসবুক নিয়ে নিয়েছে। এখন ভবিষ্যতেও আপনি এই মোবাইল নাম্বারটাকে এই অ্যাকাউন্টের জন্য অ্যালাউ করবেন কি না সেটার জন্য নিচ থেকে পারমিশন দিয়ে দিবেন, অ্যালাউ করে দিবেন। এরপর এই পেজ থেকে লগ মি আউট অফ আদার ডিভাইসেস যে অপশনটা আছে, মানে নিচের যে অপশনটা আছে ওটা সিলেক্ট করে দিবেন। আর নিচে যে কন্টিনিউ আছে ওখানে ট্যাপ করবেন। এরপর আপনি আপনার পছন্দ মতো নতুন পাসওয়ার্ড এখানে সেট করবেন। আমি আমার নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেলে নিচে যে কন্টিনিউ আছে ওখানে ট্যাপ করে দিবেন। এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা আপনাকে আবার দেখানো হবে মনে রাখার জন্য। এখান থেকে ওকেতে ট্যাপ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটা আবার লগ ইন হলো। এখানে একটা জিনিস একটু মনে রাখতে হবে, যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আগে থেকে কোনো অ্যাক্টিভ মোবাইল নাম্বার কিংবা কোনো ইমেল অ্যাড্রেস অ্যাড করা না থাকে, তাহলে কিন্তু এভাবে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন না। হোপফুলি এখন আপনারা ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।